নমস্কার বন্ধুরা, বিভাস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে জানাবো কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটিতে যে পোস্ট বেরিয়েছে সেটা সম্পর্কে। তো এই ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, কারণ পরবর্তীতে এইরকম ভিডিও নোটিফিকেশন তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটিতে তারা যে নোটিফিকেশন দিয়েছে সেখানে তারা চেয়েছে 46 জন মজদুর পোস্ট তারা ক্রিয়েট করেছে। তো তারই অ্যাপ্লিকেশন তারা নেবে 8ই জানুয়ারি পর্যন্ত। তো তার জন্য কী কী করতে হবে, কী কী যোগ্যতা দরকার আমি এই ভিডিওতে তোমাদের জানাবো। তো ভিডিওটিকে পুরো তোমরা দেখবে। এই যে নোটিফিকেশনটি, এটি 15 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, চলবে 8ই জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি তোমরা পাঠাতে পারবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তার জন্য জেনারেল এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তাদেরকে 150 টাকা, এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদেরকে 100 টাকা। তো এই টাকাটি তোমরা পেড করতে পারবে ডিমান্ড ড্রাফে অথবা ন্যাশনালাইজ ব্যাংকের অধীনে অথবা কমার্শিয়াল যে ব্যাংক আছে তার অধীনে গিয়ে তোমরা কাটবে চেয়ারম্যান কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি, এই এরই অধীনে তোমরা এই ডিমান্ড ড্রাফটি কাটবে। তো এই যে মজদুর পোস্টে অ্যাপ্লাই করার জন্য যে বয়সের যোগ্যতা দরকার, তাতে জেনারেল এবং আনরিজার্ভ ক্যাটাগরিতে 18 থেকে 40 বছর হতে হবে, সেটি তোমরা হিসাব করবে 1/12/2018 এই তারিখ ধরে। রিল্যাক্সেশন যারা পেয়ে থাকো, এসসি এসটিরা 5 বছরের পাবে এবং 3 বছরের করে পাবে ওবিসি এ এবং বি ক্যান্ডিডেটরা। তো জবটি মূলত পশ্চিমবঙ্গের কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটিতে হবে। তো যে সকল কোয়ালিফিকেশানগুলো দরকার এই পোস্টে আবেদন করার জন্য, সেটি হচ্ছে বেঙ্গলি, হিন্দি এবং নেপালিতে পড়তে এবং লিখতে যদি পারো এবং 8 পাস হতে হবে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ যে সকল ইনস্টিটিউশন আছে সেখান থেকে। এছাড়াও তোমাদেরকে শারীরিক দক্ষতা যদি থাকে, শারীরিক সক্ষম যদি থাকো তোমরা, তাহলেই এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো যে পে স্কেল তারা ধার্য করেছে 4,900 থেকে শুরু হয়ে 16,200 পর্যন্ত দেবে, এছাড়াও 1,700 টাকা করে তারা এক্সট্রার যে কেটবে সেটা তারা পে করবে। তো যে পদ্ধতির মাধ্যমে সিলেক্ট করা হবে তাতে একটি এক্সাম দিতে হবে, সেই এক্সামে যে সকল বিষয়গুলো থাকবে সেটি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 80 মার্কসের একটি এক্সাম হবে, তাতে 90 মিনিট সময় দেওয়া হবে, মাল্টিপল চয়েসেরই কোশ্চেন হবে, এক কোশ্চেনের জন্য 1 মার্কস করে। তো সেখানে থাকবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, তাতে 10টি থাকবে, মজদুরদের ক্ষেত্রে 10, জেনারেল ইংলিশ থাকবে ক্লাস 8 লেভেলের 20 মার্কস, 20টি কোশ্চেন থাকবে 20 মার্কসের, জেনারেল সায়েন্স থাকবে সবই ক্লাস 8 লেভেলের 10টি 10 মার্কস, হিস্ট্রি থাকবে 10টি, জিওগ্রাফি থাকবে 10টি এবং ম্যাথামেটিক্স থাকবে 20টি কোশ্চেন। তো টোটাল 80টি কোশ্চেনে 80 মার্কস। তো কোশ্চেন হবে ইংরাজি, বাংলা এবং হিন্দিতে। তো সেখানে ওই মার্ক শিটে তোমাদেরকে অ্যান্সার করতে হবে, আর কোনো নেগেটিভ মার্কিং থাকবে না কোনো ভুল কোশ্চেনের অ্যান্সারের জন্য। তো এছাড়াও আর যে 20 মার্কস থাকবে সেটি পার্সোনালিটি টেস্টে তোমাদেরকে দিতে হবে, পার্সোনালিটি টেস্ট, সেখানে 20 মার্কস থাকবে। তো টোটাল 100 মার্কসের মধ্যে তোমাদের যে মূল্যায়ন সেটি করা হবে। আর তোমাদেরকে যে মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে সেই ফরম্যাটটি এখানেই আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, সেখানে তোমাদেরকে পোস্টের নাম লিখতে হবে, এখানে একটি ফটো দিতে হবে, আর যার অধীনে বা যেখানে তোমাদেরকে এই ফর্মটি পাঠাতে হবে সেটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে নাম লিখতে হবে, বাবার নাম বা হাজব্যান্ড বা গার্জেনের নাম লিখতে হবে, তারপরে অ্যাড্রেস লিখতে হবে, এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এইসবগুলো তোমরা তোমাদের যে 8 পাস সার্টিফিকেট সেখানে যে
আছে যেরকম, সেই সেই অনুযায়ী তোমাদেরকে এটা লিখতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে, এজ দিতে হবে, তোমাদের বিবাহিত কি অবিবাহিত এগুলো লিখতে হবে, বা ডিভোর্সি বা বিধবা এরকম টিক দিয়ে যেতে হবে, মহিলা পুরুষ এগুলো সব টিক দিতে হবে, কাস্ট দিতে হবে, এবং যদি তোমরা কোনো শারীরিক অক্ষম থাকো তাহলে সেটি এখানে জানাতে হবে। এছাড়াও যে কোয়ালিফিকেশনটি বলছিলাম এখানে দিয়ে দিতে হবে, 8 পাস লেভেলে কোন বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে কোন সালে কত পার্সেন্টেজ পেয়েছো এগুলো দিয়ে দিতে হবে। আর এক্সট্রা যদি কোনো নলেজ থাকে তোমার এই কাজের সুবিধার্থে, সেটি তোমরা এখানে 1, 2, 3 করে লিখবে, এবং এক্সপিরিয়েন্স সম্পর্কে তোমরা জানাবে ডিটেলসটি, যে তুমি আগে এরকম কোনো কাজ করেছো কি না। এছাড়াও ডিমান্ড ড্রাফটের যে অধীনে তোমরা দেবে টাকাটি, সেই ডেটটি এবং নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে, কোন ব্যাংক থেকে ইস্যু হয়েছে সেটি, এবং ব্রাঞ্চটি অ্যামাউন্ট কত টাকা সেটিও দিয়ে দিতে হবে। এর ডিক্লারেশনটা দেওয়া আছে, ডিক্লারেশনের নিচে দেখো ফুল সিগনেচার অ্যাপ্লিকেন্টের, সেটি করতে হবে, আর ডেট এবং প্লেস কোন প্লেস থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেটি। তো এই যে ফর্মটি, এই ফর্মটিকে তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করে এটিকে ভালোভাবে ফিল আপ করে তোমরা পাঠিয়ে দেবে এই ঠিকানায়, টু দ্য চেয়ারম্যান কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি, কাঁচরাপাড়া নর্থ 24 পরগনা, এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দিতে পারো পোস্টের মাধ্যমে, বা তোমরা এই ঠিকানায় গিয়ে তোমরা ওখানকার যে ড্রপ বক্স আছে সেখানে গিয়ে তোমরা এটিকে ওই বক্সে ফেলে আসতে পারো। তো সেটিও কিন্তু ওই সময়কালের আগে। তো বন্ধুরা, এই যে ঠিকানা, যে পিন নাম্বারটি, পিন কিন্তু 7431 45 এই ঠিকানায়। এছাড়াও তোমরা নিশ্চয়ই জানো যে কোন সময়ের মধ্যে সেটি পাঠাতে হবে। যে সকল ডকুমেন্টস তোমাদেরকে তার সঙ্গে দিতে হবে, তার মধ্যে এজের প্রুফ, যে সার্টিফিকেট যেখানে তোমার বয়স থাকবে সেই সার্টিফিকেটটি দিতে হবে। আর যদি তোমরা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি হও তাহলে তার সার্টিফিকেটটি দিতে হবে, আর যে মার্কশিটটি 8 পাশের সেটি দিতে হবে, এবং প্রফেশনাল যে সকল সার্টিফিকেট আছে মজদুর কাজের ক্ষেত্রে বা এক্সপিরিয়েন্স হিসাবে যে সার্টিফিকেটটি তোমরা দেবে সেটি তোমাদেরকে দিতে হবে, বা পিএইচ ক্যান্ডিডেটরা তোমাদের পিএইচ এর সার্টিফিকেটটি এখানে দেবে এই ফর্মটির সঙ্গে, তাহলে তার আবেদনটিকে পূর্ণভাবে গ্রহণ করবে। তো বন্ধুরা, এটি তোমাদেরকে জানানো ছিল আমার। তো বন্ধুরা, যদি কোনো ফর্ম ফিল আপে কোনো সমস্যা মনে হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রেখেছো এবং বেল আইকনটিকেও টিপ দিয়ে রাখবে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।